হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বন্দর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে বন্দর শহীদ মিনার এলাকা থেকে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ। আমি সবসময় বিশ্বাস করি ইমানের শহীদ আল্লাহ যারা আমাদের মৃত্যুবরণ করে, ইসলাম নিয়ে খেলবেন না, ভণ্ডামি করবেন না, ভণ্ডামির ইসলাম নেই ইসলামে। এই ভণ্ডামির জন্য আপনাদেরকে উপযুক্ত শায়েস্তা করা হবে। মনে রাখবেন, এই মসজিদ আপনাদের একান নয়, এই মসজিদ প্রতিটা মুসলমানের, এই মসজিদ প্রতিটা মুসলমানের আবাদতের জায়গা, এই মসজিদ প্রতিটা মুসলমানের পবিত্র স্থান। এখন মুসলমান সর্বমঙ্গ আমরা সহ্য করব না, এই মসজিদে বসার জন্য সর্বত করবেন, এই রাস্তায় আপনাদের আসতে হবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। এই মাসে প্রতিবাদ সমাবেশ করার কথা না, বিক্ষোভ সমাবেশ করার কথা না, আমাদের আরম্ভ করার কথা বিজয় মাসে, আর সেখানে আজকে বিক্ষোভ সমাবেশ করছি। প্রিয় ভাইয়েরা আমার, ওরা বাংলাদেশ থেকে আফগানিস্তানে পাঠাতে চায়, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুদ্দিন প্রধান। বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মিধার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দুলাল প্রধান, যুবলীগ নেতা খান মাসুদ সহ আরো অনেক নেতৃবৃন্দরা। বদরুজ্জামান রতন, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।